ওরা আমার মুখের কথা কাইয়া নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। আব্দুল লতিফের লেখা সেই গানের কথা ছিল বায়ান্নর ভাষা আন্দোলনের পটভূমি। 1952 সালের ভাষা আন্দোলন বাঙালির জীবনে এক অবিচ্ছেদ্য অধ্যায়, যে অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে 71-এর মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে। এই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি রাজপথে নেমে এসেছিল কৃষক, চাকুরিজীবী, রিক্সা চালক সহ বিভিন্ন পেশার মানুষ। বুক পেতে দিয়েছিল শত্রুর বুলেটের সামনে, পরোয়া করেনি নিজের জীবনের। কিছুটা স্তিমিত হলেও আবারও চূড়ান্ত রূপ নেয় 1952 ফেব্রুয়ারি। শহীদ হয়েছিলেন সালাম, বরকত সহ অফিস যাত্রী শফিউর রহমান সহ নাম না জানা অনেকে। শত্রুর ভয়ে যার লাশ দাফন হয়েছিল দুদিন পর খুব গোপনে। তবে ওদের কার্য হাসিল করতে দেয়নি বাংলার ছেলেরা, ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি। জীবনের বিনিময়ে ছিনিয়ে এনেছে মুখের ভাষা। 1947 সাল থেকে চলে আসছে বাংলাকে নিজের করে নেয়ার কার্যক্রম। বাংলা ভাষা আন্দোলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। 2 সেপ্টেম্বর 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও ছাত্রের উদ্যোগে তমদ্দুন মজলিস গঠনের মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার ব্যাপক আন্দোলন শুরু হয়। তমদ্দুন মজলিসের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন তরুণ অধ্যাপক আবুল কাশেম। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। 1948 সালের 25 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি সদস্যদের বাংলায় বক্তৃতা প্রদান এবং সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। ইংরেজিতে প্রদত্ত বক্তৃতায় বাংলাকে অধিকাংশ জাতিগোষ্ঠীর ভাষা হিসেবে উল্লেখ করে ধীরেন্দ্রনাথ বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি তোলেন। এছাড়া সরকারি কাগজে বাংলা ভাষা ব্যবহার না করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলে বস্তুত এর বীজ বপিত হয়েছিল বহু আগে। অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূর প্রসারী। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানের উদ্ভব হয়। কিন্তু পাকিস্তানের দুটি অংশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক ও ভাষাগত দিক দিয়ে অনেক মৌলিক পার্থক্য বিরাজ করেছিল। 1948 সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানে অবস্থানকারী বাংলা ভাষাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয়, বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় পূর্ব বাংলায়। পূর্ব পাকিস্তানের অংশের বাংলা ভাষাভাষী মানুষ আকস্মিক এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবেও তারা প্রস্তুত ছিল না মোটেও। ফলস্বরূপ বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। যোগ অর্থ সংগ্রহ, পোস্টার, ব্যানার লেখার কাজ 21 ফেব্রুয়ারি তৎকালীন আন্দোলন দমনে পুলিশ 144 ধারা জারি করে ঢাকা শহরে সমাবেশ, মিছিল ইত্যাদি বেআইনি ঘোষণা নিষিদ্ধ করে। সমাবেশ বন্ধে ঢাকায় জারি হয় 144 ধারা। 1952 সালের 21 ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করে। মিছিলে যোগ দেয় সাধারণ মানুষও, পথ শিশু থেকে শুরু করে কর্মজীবী, রিক্সা চালক স্লোগানে মুখরিত করে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর।
মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করে। গুলিতে শহীদ হন রফিক, সালাম, বরকত সহ আরও অনেকে। সৃষ্টি হয় ভাষার জন্য প্রাণ দেয়া জাতি হিসেবে এক অনন্য ইতিহাস।